নমস্কার বন্ধুরা, আমি শুক্লা বলছি। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের ফাঙ্গাস ফিশ কারি। এটা কি কি লাগছে তাহলে দেখে নিন। নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে 1 চামচ করে, গরম মশলা, টমেটো পিউরি, আদা, পেঁয়াজ, রসুন একসাথে 1 বাটি পেস্ট করে রেখেছি, কর্নফ্লাওয়ার, সর্ষের তেল দিয়ে এটা হবে, আর এতে ফোড়ন যাবে সর্ষে আর শাহি জিরে, কারিয়া পাতা, লেবুর আর কাঁচা লঙ্কা। লেবুটা আমি আগে দিয়ে দেবো এটা মাখানোর সময়। এটা আমি ম্যারিনেট করে দেখাচ্ছি। এটা অন্তত 1/2 ঘন্টার থেকে 20 মিনিট থেকে আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রাখা থাকবে, তাহলে মাছটার মধ্যে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এতে মশলা দিয়ে ভাত মাখানো হবে। পরিমাণ মতো নুন দিলাম, আদা, পেঁয়াজ, রসুন পেস্ট, এক চামচ চিলি পাউডার, এটা কাশ্মীরি চিলি, খুব একটা ঝাল হবে না কিন্তু কালারটা ভালো আসবে, 1/2 চামচ মতন হলুদ, জিরে ধনে পাউডার, এটাও আমি 1/2 চামচ দিলাম, লেবুর রস এর মধ্যে দিয়ে দেব, এটা আমি খুব ভালো করে আগে মাখিয়ে নেব, তারপর কর্নফ্লাওয়ার দিয়ে আরেকবার মাখিয়ে নেব, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা গায়ে লেগে যাবে এবং খেতেও খুব ভালো হবে। এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। এতে আমার 1/2 চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার আছে, এতে আমার প্রয়োজন মতন আমি নেব। এই কর্নফ্লাওয়ারটা দিলে মশলাটা খুব ভালো করে ভেতরে ঢুকবে আর খেতেও খুব ভালো হবে, ভাজার সময় ভাজাটাও মচমচে হবে। নেট করে রাখা হয়ে গেছে, এটা আমি 1/2 ঘন্টা ঢেকে রেখে দিচ্ছি। 1/2 ঘন্টা পর আবার আপনাদের কাছে আমি আসছি। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি ভালো করে লাল করে ভেজে তারপর আমি মশলা দিয়ে বানাবো। এবার একটা আমি ননস্টিক গরম করতে দিচ্ছি প্যান, এর মধ্যে আমি মাছগুলো ভালো করে লাল করে ভেজে নেব। এটা সর্ষের তেলেই হবে, সবকটা মাছ আমি ভেজে তুলবো। মাছটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, এরকমভাবে সব মাছকটাই আমি ভেজে নেব। এরকম একটু লালচে লালচে ভাজলে মাছটা রান্নাটাও ভালো হবে, খেতেও ভালো হবে। আবার আমি একটি কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এতে আমি মশলা করার জন্য আগে ফোড়ন দেব। সর্ষের তেলই দিলাম এতে, এর মধ্যে সর্ষে আর শাহি জিরে আছে, শাহি জিরের গন্ধটাও ভালো লাগবে আর সর্ষে তো ফোড়ন ভালোই হয়, এর সঙ্গে কারিয়া পাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলাটা ঢালবো। তেলে ধোঁয়া উঠে গেছে,
এরপর আমি এর মধ্যে সর্ষে আর শাহি জিরেটা দিয়ে দিচ্ছি। ছ-7টা কারিয়া পাতা আর এই কাঁচা লঙ্কা, কারিয়া পাতার গন্ধটা এবং সর্ষে আর শাহি জিরের গন্ধটা বেরিয়ে গেছে, এর মধ্যে আমি আগে টমেটো পিউরিটা ঢেলে দেবো। একটু লালচে হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখেছি, এটাও দিয়ে দিলাম, কালারটা খুব ভালো আসবে এতে। ঝাল খুব বেশি হবে না, কাঁচা লঙ্কার ঝালই যা আসবে। এরপর আমি আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দিলাম। এটা কিন্তু লেবুর রস, আধখানা লেবু রেখেছি, আধখানা লেবুর রস এর মধ্যে দিতে হবে, তাহলে খুব ভালো খেতে হবে। এরপর আমি ধনে জিরের গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ, এতে আমার 1/2 চামচ হলুদ আছে, এটা আমি ভালো করে যতক্ষণ না মশলাটা তেলটা ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত একটু জল দিয়ে এটা নাড়তে থাকব। এটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এতে, তেলটা ভেসে ওঠা পর্যন্ত এটা আমি কষতে থাকব। এটা খুব সহজ এবং মশলাও বেশি লাগে না আর খেতেও খুব ভালো হয়। এইভাবে বানিয়ে খেলে পরে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে, তো ভাতেরই রান্না এটা, এটা রুটি পরোটার মধ্যে খুব একটা ভালো লাগবে না, এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে খেতে। আপনারা যে যেমন খাবেন ওই অনুযায়ী নুন দেবেন, এটা আমি খুব একটা ঝোল রাখবো না, গ্যাবি গ্যাবি হবে সেই পরিমাণ মতন আমি নুন দিলাম। কেউ যদি মিষ্টি ভালোবাসেন তাহলে আপনারা মিষ্টিও একটু খানিক দিতে পারেন, অল্প 1 চিমটে স্বাদটা ভালো আসার জন্য, যেটাতে আমি 1 চিমটে চিনি দেবো। এতে মশলাটা যখন জড়ো হয়ে আসবে, তেল গড়িয়ে আসবে, তখন মশলার গন্ধটাও ভালো উঠবে এবং স্বাদও খুব ভালো হবে। এখনও এটাতে তেল খুব একটা ভালো গড়ায়নি, এটা আরেকটু ভাজা হবে, আরও আমি এটা 2 মিনিট কষবো। মশলাটা আমার ভালো করে কষা হয়ে গেছে, দেখুন এর মধ্যে তেল বেরিয়ে এসছে, কিন্তু এতে খুব বেশি তেল দিলেও ভালো লাগবে না। এরপর এতে আমি গরম জল দেব, দেখুন তেল ভেসে গেছে। এরপর আমি মাছটা বানানোর জন্য পরিমাণ মতন জল দিলাম, এরপর মাছগুলো এর মধ্যে আমি 1-1 করে সব ছেড়ে দেবো। আধা চামচ লেবুর রসও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম মতন
এটা আমি চিনিও দিলাম টেস্ট আসার জন্য। গরম মশলার গুঁড়ো, এক চামচ রেখেছিলাম তাও দিয়ে দিলাম। মাছটা আমার ভালো করে ফুটছে, এটা আমি আরও এক মিনিট ফুটিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। আমার সাউথ ইন্ডিয়ান ফাঙ্গাস কারি হয়ে গেছে, এটা আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমার সাউথ ইন্ডিয়ান ফাঙ্গাস ফিশ কারি বানানো হয়ে গেছে। আপনারা আমার পুরো ভিডিওটাকে ফলো করবেন আর ওইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে দেখবেন। গরম ভাতের সঙ্গে একদম চেটে পুছে খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওটি ফলো করে দেখে আপনাদের যদি ভালো লাগে আপনারা এটাকে আমাকে শেয়ার করবেন, আর আমার আমার ভিডিওতে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি পরে আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে আসছি।